নির্বাচন করতে পারছেন না বরিশাল 4 আসনের আওয়ামী লীগের প্রার্থী শামী আহমেদ ও বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ প্রার্থিতা বাতিল করে আগের দেয়া আদেশ বহাল রাখেন। এদিন ফরিদপুর 3 আসনে শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন আদালত। এতে নির্বাচনের মাঠেই থাকছেন শামীম হক, প্রার্থিতা বৈধই থাকছে যশোর 4 আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের। ঋণ খেলাপের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডলের আবেদনে সাড়া দেননি আপিল বিভাগ। প্রার্থিতা বহাল থাকছে ময়মনসিংহ 11 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহিদের।